শ্রীলঙ্কাকে মাত্র 55 রানে অল আউট করে 302 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপ 2023-এর প্রথম টিম হিসেবে সেমিফাইনালে উঠে পড়ল ভারতীয় টিম। শ্রীলঙ্কার বিরুদ্ধে 302 রানের বড় ব্যবধানে জয় পেয়ে তো ভারত এদিন ইতিহাস গড়ে ম্যাচ জিতলই, তার পাশাপাশি 13 ওভার 1 বলে মোহাম্মদ সামি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ইতিহাস গড়ে যে রেকর্ড তৈরি করল, সেই রেকর্ড ভাঙা আগামী 100 বছরে কোনো বোলারের পক্ষেই অসম্ভব। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহাম্মদ সামি কোন সব বিশ্ব রেকর্ড তৈরি করলো যা ভাঙা আগামী 100 বছরে অসম্ভব, ম্যাচ শেষে মোহাম্মদ সামি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে কী সব মহান কথা বললো তার সব ডিটেলস জানবো এই ভিডিওতে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। মোহাম্মদ সামির একজন বড় ফ্যান হলে ও ভারতকে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে তো ভারতীয় টিম এদিন প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 50 ওভার শেষে কোহলির 88 রান, গিলের 92 রান এবং শ্রেয়স আইয়ারের বিধ্বংসী 82 রানের সুবাদে পাহাড় সমান 357 রান শ্রীলঙ্কার বিরুদ্ধে করেই, আর সেই রানকে ডিফেন্স করতে গিয়ে ভারতীয় টিম এদিন 50 ওভার তো দূরের কথা, মাত্র 19 ওভার 4 বলেই শ্রীলঙ্কাকে 55 রানে অল আউট করে দেয়। হ্যাঁ বস, কদিন আগে যেখানে এশিয়া কাপে ভারতীয় টিম এই শ্রীলঙ্কাকে 50 রানে অল আউট করে হারিয়ে দিয়েছিল, সেখানে এই বিশ্বকাপে 55 রানে অল আউট করে ম্যাচ জিতল, আর এটা কোনোদিনই সম্ভব হতো না যদি না এই ম্যাচে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ মাত্র 7 ওভার বল করে 16 রান দিয়ে 3-3টি উইকেট নিতেন, এবং মোহাম্মদ সামি যদি না আগামী ম্যাচগুলোর মতো এই ম্যাচেও মাত্র 5 ওভার বল করে 18 রান দিয়ে 5-5টি উইকেট নিয়ে ইতিহাস গড়ত, কোনোদিনই সম্ভব হতো না ভারতের পক্ষে এইভাবে শ্রীলঙ্কার মতো টিমকে ম্যাচ হারানো। হ্যাঁ বস, এদিন তো ভারতীয় টিম বুমরা সিরাজদের মারাত্মক বোলিংয়ের সুবাদে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে ম্যাচ জিতে রেকর্ড তৈরি করেই, আর এই ম্যাচে মোহাম্মদ সামি যে কিনা পরপর 2 বলে 2টি উইকেট নিয়েছিলেন এবং সর্বমোট 5টি উইকেট নিতে সক্ষম হয়েছেন, তিনি কিন্তু এই ম্যাচের পরে বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে জাবাগল শ্রীনাথ জাহির খানের মতো লেজেন্ড বোলারদের পিছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করেন, যেটাকে ভাঙা আগামী প্রজন্মের বোলারদের কাছে খুবই দুষ্কর ব্যাপার। হ্যাঁ বন্ধু, জাবাগল শ্রীনাথ জাহির খানের মতো লেজেন্ড বোলাররা যেখানে 40 ম্যাচ নিয়েছিলেন এত সংখ্যক উইকেট নিতে, সেখানে মাত্র মোহাম্মদ সামি 14 ইনিংসেই এই মাইলস্টোন ছুঁয়ে নেন। শুধু তাই নয়, এদিন 5 উইকেট নেওয়ার সুবাদে তিনি ভারতের হয়ে বোলারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশিবার 5 উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করেন। এছাড়া তিনি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার 5 উইকেট নিয়ে মিচেল স্টার্কের রেকর্ডটাকেও ভেঙে দেন, আর যার ফলে একসময় যেখানে তাকে বসিয়ে রাখা হচ্ছিল সেখানে তিনি এই বিশ্বকাপ 2000 ইতিহাসে ব্যাক টু ব্যাক 5 উইকেট নিয়ে ব্যাক টু ব্যাক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে ভূষিত হয়ে এবং ভারতের হয়ে এই বিশ্বকাপে মাত্র 3 ম্যাচ খেলেই লিডিং উইকেট টেকার হয়ে একেবারে ভাবুক হয়ে পড়েন এবং বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে এবং আমার বোলিং কোচ পরশ মামরেকে, কঠোর পরিশ্রম করেই আমরা ছন্দ হয়েছি, এই কারণেই সকলে মাঠে আমাদের বড় দেখছে, আমাদের বোলাররা অবিশ্বাস্য ভালো খেলেছে, আমাদের বোলারদের এই ছন্দ সকলেই উপভোগ করবে, আমরা নিজেরাও প্রচুর উপভোগ করছি, একসঙ্গে সবাই ফ্যামিলির মতো কাজ করছি, তারই ফল দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ বস, ব্যক্তিগত জীবনে যেভাবে নিজের ফ্যামিলি নিজের স্ত্রীকে নিয়ে যে টানাপোড়ন চলছে, তা সত্ত্বেও যেভাবে যেটুকু ম্যাচে সুযোগ পাচ্ছেন মোহাম্মদ সামি, সেখানে ব্যাক টু ব্যাক এইভাবে বিধ্বংসী রেকর্ড গড়ে যেভাবে তিনি ম্যাচ জেতাচ্ছেন, তা সত্যিও অভাবনীয় ব্যাপার ভারতীয় ক্রিকেটের জন্য।